গোটা দেশ উত্তাল, একটা উত্তরপ্রদেশের মনীষা বাল্মীকি, তার মৃত্যু, তার ধর্ষণ করা, তারপর তার জিভ কেটে নেওয়া, হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু, এবং মৃত্যুর পর আরও বেশি পরিচিত যে ঘটনা সংঘটিত হয়েছে উত্তরপ্রদেশে, গোটা দেশ উত্তাল। ফলে আমরা এই ঘটনায় নিন্দা জানাচ্ছি, আমরা দাবি করছি যারা এই কাজ সংঘটিত করেছেন, ধর্ষণ করেছেন, তাকে হত্যা করেছেন, জিভ কেটে নিয়েছেন, তাদের কঠোর ব্যবস্থা করতে হবে। আর তাদের কঠোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাদের থেকেও কম কোন অংশে কম অপরাধী না, যারা তার বাপ পরিবারের হাতে দেহ না দিয়ে প্রায় ছিনিয়ে নিয়ে মনীষার দেহ পুড়িয়ে ফেলেছে, এবং মনীষার দেহ পুড়িয়ে ফেলা না, আজকের দিন পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত তাদের বাড়িতে কাউকে যেতে দিচ্ছে না, কোনো মিডিয়া প্রচার মাধ্যমের কেউ যেতে পারছে না, মনীষার বাড়িতে সংবাদ মাধ্যমের কর্মী নেওয়া না, মনীষার বাড়ির লোক বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, কি ভয়ঙ্কর এই সিচুয়েশন তৈরি হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। ডিএম, সেখানকার আধিকারিক, তারা বক্তব্য দিচ্ছেন যে এই ধর্ষণের কোনো ঘটনা নেই। ফলে এইরকম ঘটনা যখন ঘটছে তার নিন্দা জানাচ্ছি। উত্তরপ্রদেশের ঘটনায় শুধু না, আমাদের রাজ্য গত কয়েকদিন আগে মেলা করে প্রজাতি রমণী কাজ সেরে বাড়ি ফেরার আসার পথে ধর্ষিত হয়েছে। আমরা এই ঘটনা না, গত 30 মাসে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে ঘটেনি, জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যে গ্যাংরেপ সংঘটিত হচ্ছে, একাধিক গ্যাংরেপ এই সময় আমাদের রাজ্যে সংঘটিত হয়েছে। ফলে এই কালচার আমাদের রাজ্যে ছিল না, এবং মেলাগড়ের এই ঘটনায় আমরা যেমন তার নিন্দা জানাচ্ছি, দোষীর কঠোর ব্যবস্থা দাবি করছি, আমাদের রাজ্যে যে বারবারন্ত এই সমস্ত ঘটনার চূড়ান্ত বারবারন্ত এই ঘটনারও আমরা নিন্দা জানাচ্ছি। সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে সরকার যদি শুরু থেকে অপরাধকে আড়াল করার চেষ্টা করেন, তাহলে যারা অপরাধী তারা মনে করেন সরকার আমার পক্ষে আছে, আর অপরাধী যখন মনে করেন সরকার আমার পক্ষে আছে, তখন অপরাধীরা আরও বেশি ভূমিকা গ্রহণ করে তার অপকর্ম করার জন্য। গোটা দেশে আমরা দেখছি পুলিশ নিরীহ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, পুলিশ নিরীহ মানুষের উপর তার আইন বলপূর্বক প্রয়োগ করছেন, অপরাধী সম্পর্কে পুলিশ নিশ্চুপ ভূমিকা পালন করছে, এই যে ভূমিকা গ্রহণ করছে তার নিন্দা আমরা জানাচ্ছি। পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে, সরকারকে বোঝাতে হবে যে আমরা সরকার অপরাধীদের বিরুদ্ধে, নিরীহ মানুষের বিরুদ্ধে না।